আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওসস্লা আল বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন একটি হাদিস ইতিমধ্যে আমরা অনেকেই হয়তো শুনে থাকব যেটি বর্ণিত হয়েছে বোখারি মুসলিমের রসুল করিম সাল্লা সাল্লামের সাদ করেছেন যদি কোনো অঞ্চলে কোনো এলাকায় মহামারী দেখা দেয় আর তোমরা সেটি শুনতে পাও তাহলে সেই এলাকা থেকে তোমরা বের হবে না আর বাহির থেকেও তোমরা মহামারী উপদ্রুত এলাকাতে তোমরা প্রবেশ করবে না এহাদিসের প্রেক্ষিতে অনেকে জানতে চেয়েছেন যে বর্তমান পরিস্থিতিতে ঢাকা থেকে যদি কেউ গ্রামে যান পরিবার পরিজনের সাথে আপনজনের সাথে ঈদ উদযাপন করার জন্য অথবা এক জেলা থেকে অন্য জেলা এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে তিনি যাতায়াত করেন ঈদ উদযাপন করার জন্য তাহলে সেটা এহাদিসের লঙ্ঘন হবে কি না এর জবাবে আমরা বলতে চাই যে হাদিসটি আমরা পেশ করেছি সেহাদিসের শেষাংশে এসে নবী আলি হসরাতাম বলেছেন ফেরার মিনহু অর্থাৎ যদি কেউ মহামারী উপদ্রুত এলাকা থেকে বাহিরে যায় মহামারী থেকে বাঁচার জন্য তাহলে সেক্ষেত্রে তার ব্যাপারে এই নিষেধাজ্ঞাটা রয়েছে অতএব কেউ যদি মনে করেন ঢাকা নারায়ণগঞ্জ অথবা গাজীপুর অথবা অন্য কোনো জায়গা যেখানে মহামারী বেশি ছড়িয়ে পড়েছে আমরা সেখান থেকে গ্রামাঞ্চলে গেলে তুলনামূলক নিরাপদে থাকতে পারবো বেঁচে থাকতে পারব তাহলে এ হাদিসের আলোকে সেই যাতায়াত বা সেই শহর ত্যাগ বা যে কোনো অঞ্চল ত্যাগ করা অবশ্যই নিষিদ্ধের আওতায় পড়বে একজন মুসলিমের উচিত হল তিনি যে অবস্থায় রয়েছেন সেখানে যদি মহামারী দেখা দেয় তাহলে নিজে সতর্কতাপূর্ণ সমস্ত পন্থাগুলো অবলম্বন করে আল্লাহ স্মাতালের প্রতি ভরসা করবেন এবং সবর করবেন নিজ অবস্থানে তিনি অবস্থান করবেন বাহিরে বের হবেন না অন্তত সেই মহামারী থেকে বাঁচার উদ্দেশ্যে এটা হল মূল কথা অতএব এর আলোকে আমরা বলতে পারি যদি কেউ কোনো প্রয়োজনে মহামারী উপদ্রুত এলাকা থেকে বাহিরে নিরাপদ কোনো জায়গায় যান কোনো কাজের জন্য এবং তার শিডিউল কোনো প্রোগ্রাম থাকে তাহলে সেক্ষেত্রে এই উন্মতের কেবারে বারেওলামা যারা রয়েছেন তারা সকলেই অনুমোদন দিয়েছেন অর্থাৎ এটাকে নিষিদ্ধের আওতায় বলেননি যেমন আমরা হাফিজ ইবনে হাজার আসকান রহম কথা বলতে পারি তিনি ফাতুল বাড়িতে স্পষ্ট করেই এ বিষয়ে আলোকপাত করেছেন এবং বলেছেন যে যদি কেউ মহামারী উপদ্রুত এলাকা থেকে বাহিরে যায় বিশেষ কোনো উদ্দেশ্যে এবং তার যদি পলায়ন করার উদ্দেশ্য না থাকে তিনি যদি বাঁচার জন্য জীবন রক্ষা করার জন্য না চেয়ে থাকেন অন্য কোনো উদ্দেশ্যে যেয়ে থাকেন তাহলে সেটা তার জন্য জায়জ রয়েছে ইমাম নবির রহমাউল্লাহ একই কথা বলেছেন ইমাম এবনে আবদুলবার রহমাউল্লাহ তামহির কিতাবে তিনিও একই কথা বলেছেন আরও বহু ওলামা একরাম একই কথা বলেছেন তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো অঞ্চল থেকে অন্য অঞ্চলে যদি কেউ যান সেক্ষেত্রে তার যদি এই যাতায়াতের ক্ষেত্রে যান বাঁচানোর জন্য পালাবার জন্য বা নিরাপত্তার জন্য নিরাপদে থাকার জন্য তিনি যদি এরকমটি না করেন তাহলে সেটি হাদিসের সাধারণ নিষেধাজ্ঞার মধ্যে পড়ে না অতএব আমরা এর আলোকে বলতে পারি যদি কেউ ঈদ উদযাপন করার জন্য এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যান তাহলে সরাসরি এই হাদিসটি লঙ্ঘন হচ্ছে না কিন্তু আমরা পরিষ্কার করে বলতে চাই যে এই ভাইরাসটি ইতিমধ্যে যেভাবে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এই পরিস্থিতিতে আমাদেরকে যার যার অবস্থানে অবস্থান করবার জন্য স্বাস্থ্য বিশেষজ্ঞগণ বারবার পরামর্শ দিচ্ছেন অতএব ঈদ উদযাপন করা এটা এমন কোনো কাজ নয় যেটা আমার জরুরি কাজের তালিকাভুক্ত কোনো কাজ যার কারণে শুধুমাত্র ঈদ উদযাপন করার জন্য যদি আমরা এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাই তাহলে সেক্ষেত্রে আমার নিজের নিরাপত্তা এবং অন্য নিরাপত্তা বিঘ্নিত হতে পারে সেই জায়গা থেকে আমার ব্যক্তিগত পরামর্শ হল যে ঈদ উদযাপনের জন্য আমরা যদি এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাতায়াত না করি তাহলে সেটা আমাদের জন্য কল্যাণকর হবে ইনশাআল্লাহ আল্লাহ হবে ঈদ তবে সরাসরি সেটা হাদিসের লঙ্ঘন হবে বা আমরা হারামে লিপ্ত হয়ে যাব ব্যাপারটি মোটেও সেরকম নয় আল্লাহ স্মাতাল আমাদের সকলকে সর্বাবস্থায় নিরাপদে রাখুন সুস্থ রাখুন এবং কোরআন এবং সন্ন্যার পথেই আমাদেরকে অবিচল থাকার তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি